আসসালামু আলাইকুম, আমি লাকি আক্তার, সহকারী শিক্ষক মানিকাচ সারবতী ফ্যামিলিয়ান বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজ তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। যে পাঠ নিয়ে আলোচনা করব তা হচ্ছে লিঙ্গ। আজ আমি তোমাদের সামনে লিঙ্গ নিয়ে আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে তোমরা সকলে আমার ক্লাসটি দেখবে। লিঙ্গ ইংরেজিতে জেন্ডার শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে লিঙ্গ। জেন্ডার শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে লিঙ্গ। মানুষ লিঙ্গ কল্পনা করেছে ভাষা ব্যবহার করতে গিয়ে। শব্দের উপর ব্যক্তিত্ব আরোপ করার ক্ষেত্রে, কারণ এই পৃথিবীতে দুই ধরনের বস্তু রয়েছে, এক হচ্ছে যাদের প্রাণ আছে, দুই হচ্ছে যাদের প্রাণ নেই, অর্থাৎ যারা হচ্ছে জড়বস্তু। এবার আমরা জানব লিঙ্গের সংজ্ঞা। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে লক্ষণ বা চিহ্ন। আমরা প্রথমে জানলাম লিঙ্গের প্রতিশব্দ, যার ইংরেজি শব্দ হচ্ছে জেন্ডার, তার প্রতিশব্দ হচ্ছে লিঙ্গ। এখন আমরা জানলাম লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে লক্ষণ বা চিহ্ন। কি জানলাম? লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে লক্ষণ বা চিহ্ন, অর্থাৎ সাধারণ ভাষায় বাংলা ভাষা ব্যবহারের সময় এমন অনেক শব্দ আছে যা দ্বারা স্ত্রী পুরুষ অথবা উভয়কে বোঝানো হয়, আবার স্ত্রী পুরুষ কোনোটিকে বোঝানো হয় না, স্ত্রী পুরুষ কোনোটিকেই বোঝানো হয় না, যেমন বাবা, চাচি ইত্যাদি। এবার আমরা আসি লিঙ্গের প্রকারভেদ। লিঙ্গ জানলাম, লিঙ্গের সংজ্ঞা দেখলাম, এবার আসি লিঙ্গের প্রকারভেদ। লিঙ্গ হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। এবার দেখি তো আমরা পুংলিঙ্গ কাকে বলে। যে শব্দগুলো দ্বারা কেবলমাত্র পুরুষ জাতীয় প্রাণীকে বোঝানো হয়, যে শব্দগুলো দ্বারা কেবলমাত্র পুরুষ জাতীয় প্রাণীকে বোঝানো হয় তাকে বলা হয় পুংলিঙ্গ। যেমন তার উদাহরণ হচ্ছে রহিম, কাকা, ভাগ, শিক্ষক ইত্যাদি। স্ত্রীলিঙ্গ, যে সকল শব্দগুলো দ্বারা স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝানো হয় তাকে বলা হয় স্ত্রীলিঙ্গ। যেমন মা, সেবিকা, শান্তি, মাসি। মা, সেবিকা, শান্তি, মাসি ইত্যাদি। আমরা দেখলাম পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ সেম একই, তার মধ্যে যেখানে পুংলিঙ্গ সেখানে হচ্ছে কি পুরুষ জাতি, আর যেখানে স্ত্রীলিঙ্গ তা হচ্ছে স্ত্রী জাতিকে বোঝানো হয়েছে। এবার আসি আমরা উভয়লিঙ্গ। যে শব্দগুলো দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকে বোঝানো সেগুলোকে বলা হয় কি লিঙ্গ? উভয়লিঙ্গ। যে লিঙ্গ দ্বারা স্ত্রী পুরুষ উভয়কে বোঝানো হয়, যেমন শিশু, সন্তান, গরু, হাতি। শিশু, সন্তান, গরু, হাতি। এবার আসি আমরা ক্লীবলিঙ্গ। পুং, স্ত্রী, উভয়, শেষ। এবার আসি আমরা ক্লীবলিঙ্গ। যে শব্দগুলো দ্বারা পুরুষ বা স্ত্রী কিছুই বোঝানো হয় না, বরং জড় বস্তুকে বোঝানো হয় তা হচ্ছে ক্লীবলিঙ্গ। যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, আকাশ ইত্যাদি। এখানে পুরুষ স্ত্রী কোনো জাতিকে বোঝানো হয়নি, শুধু জড় বস্তুকে বোঝানো হয়েছে, তা হচ্ছে আমাদের, তা আমরা পেলাম কি ক্লীবলিঙ্গ। আমরা জানলাম লিঙ্গ কাকে বলে, লিঙ্গের সংজ্ঞা, লিঙ্গের প্রকারভেদ, এই চার প্রকারের মধ্যে চার প্রকার কাকে কাকে বলে এবং তার কিছু উদাহরণ। আজ শিক্ষার্থীরা এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা বাকিটুকু শিখবো। আশা করি সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।